আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তো এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলছে তো সবথেকে বেশি যেটা জরুরি যে কাজটা সংস্কার করা যেটা সব থেকে বেশি জরুরি তো সেটা আমি মনে করি যে আমাদের শিক্ষার যে কারিকুলামটা আছে সেটা কারণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু এই শিক্ষার কারিকুলামটাই হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কারণ এই যে শিক্ষা ব্যবস্থায় যারা বই পুস্তকে এবং পরীক্ষা বাতিল করে দিয়ে এই যে যা কিছু করছে এটা কিন্তু একটা জাতিকে পুরাপুরি তারা ধ্বংস করার ডিসিশন নিছে তা না হলে এরকম শিক্ষা ব্যবস্থা মনে হয় না বিগত বছরেও কিংবা বিগত কখনো কেউ কোথাও দেখেছে এই শিক্ষা ব্যবস্থা তো কারণ হচ্ছে যারা এমপি মন্ত্রী থাকে কিংবা যারা বড় বড় বড়ো লোক থাকে তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে পড়াশোনা করে না তাই যারাই যে শিক্ষামন্ত্রী যাই কিছু বলেন তারা কিন্তু ঠিকই তাদের ছেলে মেয়েদের বাহিরে পড়াশোনা করার জন্য পাঠাইছে কিন্তু তারা এই দেশ থেকে পালায় যাবে হয়তো বা এই শিক্ষা কালিম ধ্বংস করার চেষ্টা করছে তো এটা আমি মনে করি যে যারা যাদের ছেলে মেয়েরা কিংবা যাদের ভাই বোন স্কুলে পড়ে তারা সবাই আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা একটা কত পরিমাণ ধ্বংস হয়েছে আর কি তো এই জন্যে আমাদের এখন সময় যে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আপনারা যে যেভাবে যেভাবে পারেন আপনারা ভিডিও তৈরি করুন ভিডিও দিয়ে আপনাদের সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে সেটাকে আপলোড করেন এবং যদি আপনারা তা না পারেন তাহলে যা যেখানেই দেখবেন যে এইটার প্রতিবাদ জানানো হয়েছে শিক্ষার ব্যবস্থার তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন এবং যাতে তাদের পর্যন্ত পৌঁছায় যারা এই যেমন সরকারের কাছে আমাদের এই এই বার্তাগুলো পৌঁছায় অলরেডি অভিভাবকেরা আট দফা দাবি দাবি করে মানববন্ধন তৈরি মানববন্ধন করতেছে তো এর সাথে আমাদেরও উচিত আমরা প্রত্যেকটা অভিভাবক আমরা যদি আমার সন্তান না থাকতে পারে আপনার সন্তান না থাকতে পারে কিন্তু আপনার তো ভাইয়ের সন্তান আছে কিংবা আপনার কোন কখনো কখনো সন্তান হবে তো এই শিক্ষাব্যবস্থা যদি আগামী দশ বছর পর্যন্ত থাকে তাহলে কিন্তু আমাদের দেশে শিক্ষিত সার্টিফিকেট দাঁড়িয়ে লোকের অভাব থাকবে না কিন্তু মেধাবী কোনো লোক থাকবে না কারণ এই শিক্ষা ব্যবস্থাটা মানুষের মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কারণ কোনো মেধাবী লোক থাকবে না এই বই থেকে শেখার মতো কোনো কিছুই নাই জাস্ট বইগুলাকে ধ্বংস করে দিছে এজন্য আমাদের এখনই প্রতিবাদ জানানো উচিত কারণ সব কিছু যেহেতু সংস্কার করা হচ্ছে তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে কেন সংস্কার করা উচিত না তো আমি এই জন্য বলবো যে আপনারা এখনই প্রতিবাদ জানান যে যেভাবে পারেন যে যেভাবে পারেন ভিডিও তৈরি করে পারেন যেভাবেই পারেন আপনাদের তরফ থেকে কিংবা কারো এই ধরনের প্রতিবাদমূলক যদি কোনো ভিডিও পান সেগুলোকে শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়াইয়ে দেন যাতে সবাই জাগ্রত হয়ে শিক্ষা ব্যবস্থাকে যারা এর শিক্ষকরা যে অভিভাবকরা যে আট দফা দাবিগুলা করতেছে সেটাকে আমরা আমরা সাপোর্ট করি সাপোর্ট করলে সবাই যদি আমাদের দেশে সব সবাই যদি এই শিক্ষা ব্যবস্থার এই আট যে অভিভাবকদের যে আট দফা দাবিটা সেটা যদি আমরা সবার মাঝে ছড়াই দিই তাহলে আমরা মনে করবো সরকারের কাছে এই আমাদের এই বার্তাগুলো পৌঁছাইলে অবশ্যই সরকার এর কোনো না কোনো ব্যবস্থা করবে যেহেতু সব কিছু সংস্কার কাজ চলতেছে জাতি কিন্তু যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের শিক্ষক যে ব্যবস্থাটা অর্থাৎ শিক্ষার যে কারিকুলামটা আছে সেটাকে বাতিল ঘোষণা করা কারণ এই যে নতুন কারিকুলাম থেকে কোনো মেধা বিকাশ তো হবেই না উল্টা আরও মেধাবী যতগুলা ছাত্র ছিল সেই মেধাগুলাকে আরও একদম খেয়ে নেছে এই বইগুলা খেয়ে নেছে তাদের মেধা বিকাশের কোনো কোনো কিছুই রাখে না এই ডিম ভাজি আলু ভাজির এই সমস্ত বই পুস্তক এগুলো নাচ গান অঙ্ক পরীক্ষা অঙ্ক ক্লাসের ভিতরে সারেরা নাচ গান করা এই ধরনের একটা দেশে যত বেশি শিক্ষিত লোক থাকবে তত বেশি উন্নত হবে তো আমাদের দেশের যে শিক্ষার যে ব্যবস্থাটা এটাকে আমাদের উচিত এখনই সংস্কারের জন্য সরকারের কাছে অনুরোধ করা তো আপনারা যে যেভাবে পারেন তারা এই ভিডিও তৈরি করুন অথবা আপনারা এর প্রতিবাদ জানান নিজে ভিডিও না তৈরি করতে পারলে যাদের ভিডিও করা আছে তাদের ভিডিওকে শেয়ার করে তাদের কাছে পৌঁছায় দেন সরকারের কাছে পৌঁছায় দেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে এবং এই এই যে শিক্ষা কারিকুলাম এর আগেও অনেকবার প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেখানে কোনো কাজ হয় না তো এখন যে সময়টা এখন সময়টা এখনই আপনারা প্রতিবাদ জানান আপনাদের সন্তানের ভবিষ্যৎ আমার সন্তান না থাকতে পারে কিংবা আপনারও হয়তো বা নাই কিন্তু আপনার তো কোনো দিন হবে কিংবা আপনার ভাইয়ের সন্তানেরা আছে আপনার বোনের সন্তানেরা আছে। কিংবা আপনার কারো না সন্তান আছে আগামী দশ বছর যদি এই শিক্ষা ব্যবস্থাটা চলতে থাকে তাহলে বাংলাদেশে কোনো মেধাবী লোক থাকবে না কারণ এই শিক্ষা ব্যবস্থাটা মেধাকে ধ্বংস করে দিবে এটা মেধা ধ্বংস করার শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে মেধা মেধাবীকে যাতে মেধাটাকে যাতে দমিয়ে রাখা হয় সেই কারিকুলাম এখানে মেধা বিকাশের কোনো কিছুই তৈরি করা হয় নাই আর এই বইগুলো তো আপনার এতটুকু তো প্রত্যেকটা অভিভাবক জানে তো এই জন্যই এই ভিডিওটা কিংবা আপনারা ভিডিও তৈরি করুন করে সবার মাঝে শেয়ার করে দিন যাতে প্রতিবাদ জানান এবং সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন যাতে এই শিক্ষাব্যবস্থাটা সংস্কার করা হয়